ভারতের সরকার শেখ হাসিনাকে সমর্থন জানায়, এই কারণেই যে এই রকম একজন মুসাহেব, এই ধরনের একজন নতজানু, এই ধরনের একজন সেবা দাস দরকার। উনি নদী দিয়ে দিতে পারেন, উনি ভূমি দিয়ে দিতে পারেন এবং দিচ্ছে। এই যে চুক্তি এবার গিয়ে করলেন, এই চুক্তি এটা তো সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়ার চুক্তি। অনেকদিন আগে আমরা বলেছিলাম একটা 50 দফা উনি গোপন কিছু চুক্তি করেছিলেন, কিছু প্রকাশ তো তিনি গোপন এটা জানতাম না, এখন প্রকাশ পাচ্ছে দিনকে দিন। কারণ 2014 অবৈধভাবে তিনি ক্ষমতায় এসেছেন, 2018 2024 এই যে আপনার একটা প্রহসন আমরা আর মামুদের নির্বাচন করে তিনি প্রথমেই গ্যারান্টি পান হচ্ছে ভারতের কাছ থেকে, ভারতের কাছ থেকে এই অবৈধ সরকার তিনি সিলমোহর পান, বৈধতার সিলমোহর পান। আর সেই কারণেই কি জন্য পান এমনিতে আর দেবে না ভারত, ভারত নিজের স্বার্থে স্বার্থ রক্ষা করা ছাড়া কখনোই এক দাঁড়া চাল বাংলাদেশে দেবে না, দেয়নি কখন। তাহলে শেখ হাসিনাকে দিচ্ছেন কেন তার অবৈধ সরকার? সবাই জানে, তার দেশের রাজনীতিবিদরাও বলছে যে ভারতের নির্বাচন, মোদীর নির্বাচন যেমন অন্যান্য দেশ বাংলাদেশ পাকিস্তান যে ধরনের নির্বাচন হয়, অর্থাৎ এখানে যে একটা ডামি নির্বাচন হয়, ভোটারবিহীন নির্বাচন হয়, এটা কিন্তু ভারতও জানে, ভারতের নেতৃবৃন্দরাও বলছে। কিন্তু তারপরেও ভারতের সরকার শেখ হাসিনাকে সমর্থন জানায়, এই কারণেই যে এই রকম একজন মুসাহেব, এই ধরনের একজন নতজানু, এই ধরনের একজন সেবা দাস দরকার। আর এই কারণেই যাতে কেউ প্রতিবাদ না করতে পারে, জনগণের ক্ষোভের প্রতিধ্বনি করে দেশনেত্রী বেগম জিয়া তিনি যেভাবে এর আগে সোচ্চার হয়েছেন, সেই সোচ্চার যাতে কেউ হতে না পারে, এই কারণেই বেগম জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নানা কলাকৌশল দিয়ে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে। পিপাই মুখ বাঁধের সময় আপনাদের মনে আছে, আপনাদের মনে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষদের উদ্দেশ্যে বলেছেন যে স্বাধীনতা যুদ্ধে শহীদদের রক্ত ডিঙিয়ে আমাদের পানি, আমাদের করিডোর ব্যবহার করতে দিব না, আমাদের পানি প্রত্যাহার করতে দিব না।